আমাদের লক্ষ্মী পূজার জন্য নাড়ু রেডি হচ্ছে, চিনি নাড়ু। তো নারকেলটা কুড়িয়ে আমরা যথারীতি মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর চিনি আর নারকেল দিয়ে নিচে জাল দেওয়া হচ্ছে। এটাকে ভালো করে পাক দেওয়া হবে, যতক্ষণ এটা সুন্দর করে পাক না হবে। তো এটা চিনি নাড়ু হবে, আরও অনেক কিছু তৈরি হবে, আমি সব কিছু আপনাদের দেখাবো। তো এটা এইভাবেই নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে পাক দিয়ে নিতে হবে। তো এবার এটাকে আমরা নামিয়ে দেবো। চিনিটা আমরা যেটা নামিয়ে নিয়েছি পাক বুঝে, তো সেটাকে দিদা এবার অল্প অল্প জল হাতে নিয়ে আর ভিজে গামছার মধ্যে এটাকে রেখেছে যাতে এটা শুকিয়ে না যায়। তো গামছাটা হালকা ভিজিয়ে চিপে নিয়েছে। তো এবার এর ভেতরে পুরটাকে রেখে এবার দিদা নাড়ুগুলো গোল গোল করে যে শেপে বানাবে সেটাকে ভালো করে শেপ দিয়ে নিচ্ছে গোল গোল করে। আর এখানে দেখুন প্রত্যেকটা এরকম বাকি বাকি রেখে দিচ্ছে। আর পেস্ট করার কারণ হচ্ছে এটা সৌন্দর্যটা ওপরের একদম প্লেন হবে, আর গুড়ের জন্য পেস্ট করার দরকার নেই। গুড়ের নাড়ু আমাদের ওদিকে রেডি হচ্ছে, আর পরিমাপ মতন অবশ্যই কিন্তু গুড় আপনারা বুঝে দেবেন। তো এইভাবেই কিন্তু আমাদের চিনির নাড়ু আমরা গুড়ের নাড়ুও বসিয়ে দিয়েছি। চিনিরটা আমাদের হয়ে গেছে, যেটা আমরা রেডি করব। আর এবার আমাদের গুড়ের নাড়ুও বসিয়ে দিয়েছে। আর আমাদের কড়াইটা কিন্তু একদম নিরামিষ করে, সব কিছু আমরা নিরামিষ এবং ধুয়ে মুছে ইউজ করছি। তো এবার এটাকে এইভাবেই গুড়ের পরিমাপ মুজে এবার পাক দিতে হবে। এই হয়ে গেছে, এবার এটাকে আমরা নাড়িয়ে গোল শেপ দিয়ে গেছে। আর এরকম সেম ভেজা গামছার মধ্যে আমরা এটাকে করে নেব। আর সবাই অল্প অল্প করে নিয়ে আর অল্প অল্প হাতে জল দিয়ে এটাকে পাক দিয়ে নিচ্ছে। দেখুন একটা একটা করে, ওই যে একটা একটা করে আমরা সব হালকা হালকা হাতে জল দিয়ে দিয়ে পাক দিয়ে নেবো প্রত্যেকটা সেমভাবে। এই দেখুন এটাকে ঢেকে ঢেকে অল্প অল্প নিয়ে নিয়ে তিলের নাড়ুর জন্য বসিয়ে দিয়েছি। তো তিল আর তার সাথে অল্প পরিমাণে নারকেল আর তার সাথে গুড় দিয়ে দেওয়া হয়েছে। আর এটা দিয়েও আমরা সেম প্রসেসে ভালো করে পাক দেবো, দিয়ে এটাকে আমরা তৈরি করব। পরিমাপ মতন পাক দিয়ে ভালো করে এটাকে আমরা নামিয়ে দিয়েছি। আর দিদা একটা একটা করে হাতে জল ভিজিয়ে ভিজিয়ে তিলের নাড়ুগুলো এরকমভাবে রেডি করে নিচ্ছে। আপনারা গোল করতে পারেন বা চ্যাপটা করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আর দেখুন কত সুন্দর একদম পাক রেডি হয়ে গেছে। আর এবার আমরা এগুলোকে সুন্দর করে শেপ দিই। আমাদের নাড়ু কিন্তু সব রেডি। তো এদিকে চিনির নাড়ু আর এদিকে হচ্ছে গুড়ের নাড়ু সব একদম প্রপারলি রেডি হয়ে গেছে। আর এবার এগুলোকে আমরা একটু হালকা হাওয়া চালিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নিচ্ছি, যাতে এগুলো ভালো করে একটু শক্ত হয়ে যায়। সব রেডি হয়ে গেছে আমাদের এই পাশে নারকেলের নাড়ু, হালকা একটা এদিকে নাড়ু হাওয়ায় উড়ে যাচ্ছে। আর এই পাশে আছে তিলের নাড়ু। তো দেখুন তিলের নাড়ু আমাদের সুন্দর করে একটা পাত্রে সুন্দর করে রেখে আমরা একটু হালকা হাওয়া চালিয়ে দিয়েছি, দুটো সেম জায়গায় রেখেছি। আর হালকা করে পেপার দিয়ে দিয়েছি আর এর উপর একটু চাপা দিয়ে দিয়েছি। এগুলো সুন্দর করে ঠান্ডা হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে একদম কী সুন্দর করে হয়ে গেছে সব আমাদের। আরও এখনও আরও আরও কিছু বানানোর আছে, সেগুলোও আমরা বানাবার সবটা আপনাদেরকে দেখাবো পুজোর। খয়ের মোয়া বানাচ্ছি। তো খয়ের মধ্যে অলরেডি একদম গুড় ভালো করে একদম জাল দিয়ে টাইট করে আমরা করেছি। আর দেখুন দিদা এরকম হালকা হাতে জল দিয়ে দিয়ে কী সুন্দর এরকম আমরা খয়ের মোয়া বানিয়ে নিচ্ছি। তো গুড়টাকে কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে যাতে গুড়টা একদম প্রপারলি চিট হয়ে যায়। আর তারপরে দিদা এরকম সুন্দর করে হাতে চাপ দিয়ে দিয়ে মোয়া বানিয়ে আমরা মুড়িরও মোয়া বানিয়ে নিচ্ছি। আর এরকম আমি ওপর থেকে গুড় দিচ্ছে আর দিদা এরকম নাড়াতে খুব জলদি জলদি নাড়াতে হবে যাতে ভালো করে পুরো মুড়িতে ভালো করে গুড়টা মিশে যায়। ভালো করে মিশানো হয়ে গেছে। আর এরকম জলদি জলদি করে গরম গরম হাতের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে পাক দিয়ে নিচ্ছে মুড়ির। আর এখানে দেখুন এরকম রেডি হয়ে গেছে, চিড়ের বানিয়ে নিচ্ছে, আই মিন দো ভাজা, তাই তো? হ্যাঁ। তো এর মধ্যে এরকম সেম গুড় গরম করে করে দেওয়া হচ্ছে আর জোরে ভালো করে নাড়ানো হচ্ছে যাতে ভালো করে চিট ধরে। তারপরে এটাকেও আমরা সেমভাবে গোল্লা পাকিয়ে নেব। সব কিছু কমপ্লিটলি রেডি। তো এদিকে যা যা লাগবে সব রেডি। ঠাকুরমশাই ওখানে অবভিয়াসলি আসেনি। তো এইখানে আমাদের মোয়া যেটা আমাদের তখন কমপ্লিটলি বানানো হয়ে গেছিলো, তার সাথে এখানে দুটো প্লেটে ফল প্রসাদ, এখানে নৈবেদ্য রেডি। আর এখানে হচ্ছে মুড়ির মোয়া, তার সাথে ওখানে চিড়ের মোয়া আছে। আর ওদিকে কালকের যে নাড়ুগুলো হয়েছিল সেগুলো তো আমি আপনাদের দেখিয়েছি, সেইগুলো আছে। আর এইখানে আমাদের পায়েস আছে, দেখুন এখানে আমাদের পায়েস আছে। ওগুলো সব যথারীতি ঢেকে রাখা হয়েছে। আমাদের সবই প্রায় পুজো রেডি আর আমাদের ঠাকুরও সুন্দর করে সেট করে নেওয়া হয়েছে। তো আর এইখানেরও সব কিছু প্রায় রেডি আরতির। তো এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা, তারপরে আমরা পুজো স্টার্ট করব। আমাদের এদিকে আরও ঠাকুর আছে, রাধাকৃষ্ণ, তারামা আরও আছে। তো এবার এগুলো আমরা সব ঢেকে রাখবো, ঠাকুরমশাই আসলেই আমরা পুজো স্টার্ট করবো।
পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরা উপোষও ভেঙে নিয়েছি, তার সাথে এখানে মুড়ির খয়ের, তারপরে দো ভাজা মানে চিড়েটাকে আধ ভাজার মোয়া সব কিছু, তার সাথে তিলের নাড়ু, গুড়ের নাড়ু, চিনির নাড়ু, আর এখানে আখ, আপেল, লেবু, খেজুর, তারপরে বেদানা, চেরি ফল, তারপরে এটা পানি ফল, তারপরে কলা, এখানে বাতাবি লেবু, আর তার সাথে এখানে আছে নাশপাতি। আমি যা যা খাবো সব পরিমাণে অল্প নিয়েছি, পায়েসও আছে, আমি খাবো না পায়েস তাই নিইনি, পায়েসও বানানো হয়েছে, সেটাও ভোগে দেওয়া হয়েছে। তো আমাদের পুরো পুজোটা যেটুকু আমি আপনাদের দেখাতে পেরেছি, সব কিছু বানানো যেটুকুই দেখাতে পেরেছি, তো আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম লক্ষ্মী পুজো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবেন যে সব কিছু আপনাদের কীরকম লেগেছে। তো আজকের জন্য এতটুকুই।